জুনায়েদ নামে একজন ভাই জানতে চেয়েছেন হোটেল বয়কে টিপস দেওয়া যাবে কিনা। জি, যিনি আমাকে প্রশ্ন করেছেন, টিপস এই শব্দটার পরিভাষা বিভিন্ন ভাষায় প্রয়োগ হয়, বকশিশ দেওয়া, টিপস দেওয়া, তারপরে এরকম আদার্স অনেক কিছুই এই শব্দগুলো আছে। তো টিপস দিচ্ছেন আপনি কেন, এটা হচ্ছে আপনার নিয়তটা কি। আপনার যদি সহি নিয়ত থাকে, আপনি তাকে সহযোগিতা করছেন, এমন যদি কোনো মানসিকতা থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি তার হাতে টাকা দিয়ে বলেন বাবা ওই ভালো কিছু নিয়ে আসবা এবং আমার জন্য যেন ডিসকাউন্ট থাকে, মানে অল্প দিয়া বিশেষ সুযোগ সুবিধা গ্রহণ করা, এটা হচ্ছে সম্পূর্ণ ঘুষ, যে টিপস না। আমরা তো চোখের সামনে অনেক কিছু দেখি, আমরা তো আল্লাহ তাআলা কৌশল বোঝেন, আল্লাহ তাআলা বান্দার কটু চক্রান্ত বোঝেন, তার মনের কুটিলতা আল্লাহ তাআলা বোঝেন। তো যদি এই টিপসটা যদি আপনার এমন উদ্দেশ্য হয়ে যায়, এটা সম্পূর্ণ হারাম হবে, কোনো ক্রমেই এটা জায়েজ নাই। তবে হ্যাঁ, আপনার তার সেবায় আপনি যদি মুগ্ধ হয়ে সে আপনাকে যে পরিবেশন করছে, অথবা সে যদি আপনাকে, সে যদি গরিব হয়, সে যদি এরকম জাতীয় কোনো কিছু আপনার সামনে যদি প্রকাশ করেই ফেলে, সেক্ষেত্রে আপনি এক্সট্রাভাবে কাউকে না জানিয়ে দিতি, মানে আপনি তাকে জাস্ট একজন মুসলিম আরেকজন মুসলিমকে উপহার দিতে পারে, হাদিয়া দিতে পারে, এমন জাতীয়ভাবে যদি আপনি কোনো বিনিময়ের মধ্য দিয়ে নয়, এইভাবে যদি আপনি তার হাতে যদি কিছু দিয়ে ফেলেন, এতে কোনো সমস্যা নেই। আর আপনার যদি কোনো ধান্দা থাকে, আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে, আপনার যদি কোনো গর্জ থাকে, তাহলে এই জায়গায় আপনি এটাকে কোনো ক্রমেই জায়েজ করতে পারবেন না, এটা আপনার জন্য বৈধ অবৈধ হয়ে যাবে। নচ আর যদি উদ্দেশ্য থাকে, না আমার এটা সৎ, আমি তাকে দিচ্ছি, অ্যাজ এ ম্যান আমি একজন মানুষ, সে একজন মানুষ, আমি তাকে কিছু দিলাম, সে যেন খুশি হয়। খৈরুন নাস মান ইয়ানফাউন নাস, সেই তো শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকারে দাঁড়ায়, যে মানুষের পাশে দাঁড়ায়। হ্যাঁ, আপনি এই হিসাবে আপনি তাকে গিফট করতে পারেন, উপহার দিতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।